আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র 2 এর দ্বিতীয় পর্বে আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। শিক্ষার্থীরা, আমরা এই নমুনা প্রশ্নপত্রটি তৈরি করেছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষায় কথা বলি এই অধ্যায়টি নিয়ে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা দেখবে সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 এই প্লেলিস্টে গেলে তোমরা সপ্তম শ্রেণীর এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র সমাধানের ভিডিওগুলো দেখে নিতে পারবে। এছাড়া বার্ষিক পরীক্ষার জন্য আমরা যে সাজেশনগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা এখান থেকে যার যেটা দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। আজকে আলোচনা করব রচনামূলক অংশের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে। পরীক্ষায় মোট 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 করে, টোটাল হচ্ছে কত, 20 নাম্বার। প্রশ্ন 1, প্রমিত ভাষার প্রয়োগ ক্ষেত্র লেখো। বিভিন্ন প্রতিষ্ঠান বা অফিস আদালতে প্রমিত ভাষা ব্যবহার করতে হয়। এছাড়া অনুষ্ঠান সঞ্চালনা, সংবাদ পাঠ, হারানো বিজ্ঞপ্তি প্রচার, যে কোনো ধরনের ঘোষণা, খেলার মাঠে ধারা বিবরণী, শ্রেণীকক্ষে পাঠদান, কোনো বিষয়ে বক্তৃতা বা আলোচনা ইত্যাদি আনুষ্ঠানিক ক্ষেত্রে প্রমিত ভাষা ব্যবহার হয়ে থাকে। প্রমিত ভাষায় কথা বললে সব অঞ্চলের মানুষ সহজেই বুঝতে পারে। প্রমিত ভাষাকে মনে করা হয় ভাষার মান, রূপ তথা আদর্শরূপ। প্রশ্ন 2, ঘোষধ্বনি কাকে বলে? ঘোষধ্বনি 2টি ব্যঞ্জন লেখো। ঘোষধ্বনি কিছু ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বার বেশি কাঁপে, সেগুলোকে ঘোষধ্বনি বলে। অর্থাৎ স্বরতন্ত্রীতে কাঁপন লেগে যে ধ্বনি উচ্চারিত হয় সেটাকে বলা হয় ঘোষধ্বনি। ঘোষধ্বনি ব্যঞ্জন হচ্ছে কি, গ, ঘ, এগুলো, ঠিক আছে। প্রশ্ন 3, ভয় তরাসে ছিল যে সবচেয়ে, সেই খুলেছে আধার ঘরের চাবি, এই চরণ দুটিতে কবি কী বোঝাতে চেয়েছেন? ছিন্নমুকুল একটি বেদনাদায়ক স্মৃতিচারণমূলক কবিতা। বাড়ির ছোট শিশুটি অকালে মারা যায়, তার কথা স্মরণ করেই কবি বলেছেন উপর্যুক্ত চরণ দুটি। ছোট শিশু অন্ধকারে ভীষণ ভয় পেত, কিন্তু সে শিশুটি আজ মৃত্যুর মধ্য দিয়ে চির অন্ধকার জগতে চলে গিয়েছে, আর কোনো ভয়ে সে আর ভীত হবে না। প্রশ্ন 4, প্রমিত ভাষা কি শুধু কথ্যরূপই ব্যবহৃত হয় নাকি এটির লিখিত ব্যবহার আছে? প্রমিত ভাষায় 2টি রূপ আছে, কথ্য এবং লেখ্য। কথ্য প্রমিত ভাষা আমরা আনুষ্ঠানিক বা নিয়মমাফিক কথা বলতে ব্যবহার করে থাকি, আর লিখিত যোগাযোগ বা কোনো সাহিত্যকর্ম বা খবরের রিপোর্ট ইত্যাদি ক্ষেত্রে লেখ্য প্রমিত ভাষা ব্যবহার করা হয়ে থাকে। প্রশ্ন 5, আঞ্চলিক ভাষা কি শুধুই কথ্যরূপে ব্যবহৃত হয় নাকি এটির লিখিত ব্যবহার আছে, লেখ? আঞ্চলিক ভাষা সাধারণত কথ্যরূপে ব্যবহৃত হয়ে থাকে। আনুষ্ঠানিক কোনো যোগাযোগ বা লেখা এটির কথ্য ও লেখ্যরূপ কোনোটি ব্যবহৃত হয় না, তবে আঞ্চলিক ভাষায় রচিত সাহিত্যে আঞ্চলিক ভাষার লেখ্যরূপ পাওয়া যায়। তাই বলা যায় কথ্যরূপের পাশাপাশি আঞ্চলিক ভাষার লিখিত রূপও রয়েছে, তবে আঞ্চলিক ভাষায় লিখিত ব্যবহারের পরিসর অত্যন্ত ক্ষুদ্র। প্রশ্ন 6, পালমশাই কীভাবে মুকুটের উপর নকশা এঁকে দিলেন? ছোকরার হাত থেকে বাঁশের চিকন কলমটা খপ করে টেনে নিয়ে মুকুটের উপর অবিশ্বাস্য দ্রুতগতিতে চিকন নকশা এঁকে দিলেন পালমশাই। প্রশ্ন 7, কত দিকে কত কারিগর রচনার বক্তব্য বিষয় লেখো। নানা ধরনের লোকসংস্কৃতি এবং লোকশিল্প ছড়িয়ে আছে এদেশের গ্রামে গঞ্জে। প্রাচীনকাল থেকে এসব লোকশিল্প স্বমহিমায় সমৃদ্ধ আসন গেড়ে আছে। এগুলোর মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি শিল্প হলো মৃৎশিল্প বা মাটি দিয়ে তৈরি শিল্পকর্ম ও তৈজসপত্র। সৈয়দ শামসুল হক এই মাটির কারিগর তথা কুমোরদের শিল্পকর্মে পরিচয় তুলে ধরেছেন তার কত দিকে কত কারিগর এই গল্পে। প্রশ্ন 8, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রমিত ভাষায় রূপান্তর করে লেখো। আরে দামরা, রবীন্দ্রনাথের দাড়িতে কেউ ঢেউ খেলানো কয়বার দেখাইয়া দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝলেন, এই দাড়ি তো বাংলা সকলে চেনে। চেনে মানে ছায়া দেখলো চেনে, খালি ছায়া দিয়াই বোঝান যায় রবীন্দ্রনাথ। তাইলে বোঝেন সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মৌলানা ভাসানী মনে হয়, তাহলে চলবো? এর উত্তরটা দেখি আমরা। আরে বোকা, রবীন্দ্রনাথের দাড়িতে কেউ ঢেউ খেলানো কতবার দেখিয়ে দিতে হয়। আমার দিকে ফিরে বললেন, বুঝছিলেন, এই দাড়ি তো বাংলা সবাই চেনে। চেনে মানে ছায়া দেখলেও চেনে, শুধু ছায়া দিয়েই বোঝানো যায় রবীন্দ্রনাথ। তাহলে বুঝুন সেই কবির দাড়ি যদি ঠিক না হয়, দাড়ি দেখে যদি লালন ফকির মনে হয় কি মৌলানা ভাসানী মনে হয়, তাহলে চলবে? প্রশ্ন 9, এই দাড়ি তো বাংলা সকলে চেনে ব্যাখ্যা করো। এই দাড়ি তো বাংলা সকলে চেনে উক্তিটি দ্বারা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি সম্পর্কে বলা হয়েছে, কারণ রবীন্দ্রনাথের দাড়ির অবয়ব বাংলার সবার কাছেই পরিচিত। পালমশাই তার কারিগরদের দিয়ে মাটির পাটায় রবীন্দ্রনাথের প্রতিকৃতি তৈরি করান। এক কারিগর রবীন্দ্রনাথের দাড়ির আঁচড় দিতে ভুল করে, তখন পালমশাই সেই ভুল শুধরে দিতে গিয়ে আলোচ্য কথাটি বলেছিলেন। প্রশ্ন 10,
আমরা যে আর্টের কাম করি আমাকে চেনে কয়জন, উক্তিটি বুঝিয়ে লেখো। প্রশ্নোক্ত উক্তিটি দ্বারা পালমশাই মনের ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ সমাজে তার বা তাদের পরিচিতি তেমন একটা নেই। পালমশাই ও তার কারিগররা মৃৎশিল্পের অনুপম শিল্পী। পালমশাইয়ের বাবাও বড় আর্টিস্ট ছিলেন। মাটি দিয়ে তারা বিভিন্ন শিল্পী সৃষ্টি করেন, অনেক বিখ্যাত ব্যক্তির মূর্তি বানান, কিন্তু এই শিল্পীদের পরিচয় আমাদের সমাজে নেই। সমাজের কেউ তাদেরকে চেনে না, কেউ কদর করে না। আলোচ্যক্তিটি দ্বারা এটাই বোঝানো হয়েছে। প্রশ্ন ১১। খালি ছায়া দিয়েই বোঝান যায় রবীন্দ্রনাথ, লাইনটি দ্বারা কী বোঝানো হয়েছে? খালি ছায়া দিয়েই বোঝান যায় রবীন্দ্রনাথ, লাইনটি দ্বারা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয়তা প্রকাশ করা হয়েছে, কারণ রবীন্দ্রনাথকে বাংলার প্রতিটি মানুষই চেনে। সাহিত্য জগতে রবীন্দ্রনাথ ঠাকুর এক অনবদ্য প্রতিভা। এক কথায় বাংলা সাহিত্যকে তিনি তার অসামান্য প্রতিভা দ্বারা সমৃদ্ধ করেছেন, ফলে বাংলার প্রতিটি মানুষই তার ভক্ত। বাংলার মানুষের কাছে তিনি এতই পরিচিত যে তার ছায়া দেখলেও মানুষ তাকে চিনতে পারে। শিক্ষার্থীরা, তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে অর্থাৎ তৃতীয় পর্বে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র ২ এর দ্বিতীয় পর্ব, যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখেছি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।